নমস্কার। 2021 এগিয়ে আসতেই মানুষের মনে একটি প্রশ্ন, এবার পশ্চিমবাংলায় কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় আসবে, এটা নিয়ে যত না উৎসাহ তার চেয়ে বেশি উৎসাহ কোন দলের থেকে মুখ্যমন্ত্রী হবে, এর চেয়ে বেশি উৎসাহ মুখ্যমন্ত্রী পদে কে বসবে, মমতা ব্যানার্জি নাকি বিজেপির থেকে। আর যখনই বিজেপির নাম আসছে তখনই বলা হচ্ছে বিজেপির থেকে কে মুখ্যমন্ত্রী হবে, বিজেপির থেকে কাকে মুখ্যমন্ত্রী বানানো হবে। যদিও এই মুহূর্তে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন, তার বিপরীতে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে তা কিন্তু এখনও পরিষ্কার নয়। কিন্তু বিজেপিতে চলছে এ নিয়ে মন্থন, কে মুখ্যমন্ত্রী হবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কোনো একজনকে কিন্তু দাঁড় করাতেই হবে, সেটি কে, অনেক নাম উঠে এসেছে, তার মধ্যে যেমন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় কিন্তু জনপ্রিয়তা রয়েছে, নিজে একজন গায়ক রয়েছেন, লড়াকু নেতা রয়েছেন, তাকেও অনেকে চাইছেন, অনেকে আবার লকেটের নামও বলছেন, অনেকে আবার আরএসএস থেকে কাউকে দাঁড় করানোর কথা বলছে। কিন্তু সকলকে পিছনে ফেলে দিয়ে বুলেটের মতো যার নাম সামনে এসেছে তা হলো দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ গ্রামে গঞ্জে ব্যাপক সাড়া ফেলেছে দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষকে নিয়ে প্রচুর সমর্থন রয়েছে গ্রামের মানুষ, যারা মিডিল ক্লাস মানুষ তারা কিন্তু দিলীপ ঘোষে সিলমোহর দিয়ে দিয়েছে, তারা চাইছেন দিলীপ ঘোষই যেন বাংলার মুখ্যমন্ত্রী হন। দিলীপ ঘোষ যে কোনো বিপদে আপদে সকলের পাশে গিয়ে দাঁড়ান, অন্য সব নেতার মতো অফিসে বসে লেকচার ঝাড়েন না, দিলীপ ঘোষ অন দ্য স্পট হাজির হয়ে যান। অনেক প্রতিবাদ করতে গিয়ে নিজেও মার খেয়েছেন, কিন্তু তিনি স্পষ্ট, যে কোনো কথা অন দ্য স্পট বলতে ভালোবাসেন। আর সেই জন্য খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে যারা রাজনৈতিক করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন এবং নিচুতলার, বিশেষ করে নিচুতলার মানুষরা কিন্তু দিলীপ ঘোষে বিশ্বাসী, তারা চাইছেন দিলীপ ঘোষই মুখ্যমন্ত্রী হোক এবং যারা তৃণমূলের কাছ থেকে অত্যাচারিত হয়েছেন, মার খেয়েছেন, তাদের প্রতিশোধ নেওয়ার মতো একটি মুখ তিনি হলেন দিলীপ ঘোষ। কিন্তু বাংলার বুদ্ধিজীবী সমাজ, বাংলার আপার ক্লাস সমাজ, যারা নিজেদের বুদ্ধিজীবী বলে, যারা শিক্ষিত বলে, তারা কিন্তু দিলীপ ঘোষে অমত জানিয়েছে। তারা দিলীপ ঘোষকে বলেছেন তিনি হটকারী নেতা, অনেক বেফাস কথা বলে ফেলেন, তাই তারা চাইছেন দিলীপ ঘোষ নয় এমন একজন ব্যক্তিত্ব এবং যাকে সকলে চায় এবং যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠাচার। সেই দিক দিয়ে একটি নাম সবার উপরে উঠে এসেছে, তা হলো সৌরভ গাঙ্গুলি। সকলে চাইছেন সৌরভ গাঙ্গুলিকে যেন বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী বানানো হয়, তাই বুদ্ধিজীবী সমাজের চাপে বিজেপি কিন্তু এখন আবার সৌরভমুখী হয়ে রয়েছে। যদিও সৌরভ এ বিষয়ে কিছু বলেনি, বিজেপি পাড়ায় কিন্তু সৌরভের নামে প্রায় সিলমোহর পড়েই গিয়েছে। তো এখন এই মুহূর্তে দিলীপ ঘোষ ও সৌরভের নিয়ে চলছে চরম উদ্দীপনা, কাকে মুখ্যমন্ত্রী বানানো যায়। বিজেপিতে রয়েছে চরম মতানৈক্য রয়েছে, গ্রামগঞ্জ কিন্তু দিলীপ ঘোষকে চাইছেন, শহরের বুদ্ধিজীবীরা বেশিরভাগ চাইছেন গাঙ্গুলিকে। যদিও গাঙ্গুলি গোটা বাংলা তথা ভারতে সম্মান পেয়ে থাকেন, কিন্তু দিলীপ ঘোষ রাজনীতির ময়দানে স্পটে দাঁড়িয়ে কথা বলতে বেশি পছন্দ করেন এবং তিনি অনেক বেফাস কথা বলেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি তাকে এই বেফাস কথা বলতে বাধ্য করেছে। যদিও বাংলার জনগণ, বিজেপির সমর্থকরা কিন্তু দিলীপ ঘোষেও আস্থা রাখতে চাইছেন, তাই এখন দেখার কাকে চাইছে জনতা, সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী চাইছে নাকি দিলীপ ঘোষকে। এই দুটো নামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দিলীপ ঘোষ না গাঙ্গুলি, আপনারা কাকে চাইছেন কমেন্টের মাধ্যমে আপনার মত প্রকাশ করুন, তাহলেই বুঝতে পারবো বাংলার মানুষ কাকে চাইছে, দিলীপ ঘোষ নাকি গাঙ্গুলি।